ছট পূজার পবিত্র তিথিতে ভক্তির সাগরে ডুব দিলেন বালি দুর্গাপুর ছট পুজো সমিতি। ছট পুজোকে কেন্দ্র করে সারা দেশে ভক্তরা ভক্তির সাগরে ভাসমান হয়েছে শহর থেকে গ্রামে। এবছর করোনা শৃঙ্খল একটু আলগা হয়, অন্যান্য পুজোর মতো পবিত্র ছট পুজোর আয়োজন করা হয় বিভিন্ন স্থানে। বুধবার বিকেল থেকে শুরু হয়েছে ছট পুজোর প্রধান আরাধ্য দেবতা সূর্যের আরাধনা। এই পুজোর দ্বিতীয় দিন অর্থাৎ বৃহস্পতিবার ভোর থেকে বিভিন্ন জলাধারগুলিতে ছট পুজোর মাতোয়ারা হয়েছেন ভক্তরা। পুলিশের নিরাপত্তা ঘেরাটোপের মধ্যে অন্যান্য ঘাটগুলির মতো এদিন বালি রামচন্দ্রপুর গঙ্গার ঘাটেও ভক্তির সাগরে ডুব দিলেন। এদিন ভোর থেকে সূর্যদেবের আরাধনায় কঠিন বিধির মাধ্যমে সামিল হলেন হিন্দি ভাষাভাষীর মানুষেরা। করোনার প্রকোপ একটুখানি কম হওয়াতে আপনারা এবছর ছোট দুর্গাপুরেতে ধার্মিকভাবে আপনারা ছট পুজো উদযাপন করছেন, কীভাবে আপনারা আজকের দিনটা পালন করছেন এবং আগামীকাল আপনারা কী কী করবেন একটু যদি বলেন? এবছর আমরা খুব ভালোভাবেই পুজোটা করতে পেরেছি, যেহেতু সবাই লোককে আমরা ডবল ভ্যাকসিন দিতে পেরেছি। তো এবার গত বছর থেকে এবছর বেশি করে ভিড় হয়েছে, আর সন্ধ্যাবেলার এটা যে আমাদের অর্ঘটা হয় সকাল সন্ধ্যাবেলাটা হয়েছে, আর কালকে সকালবেলা আবার ভোর চারটে থেকে আরম্ভ হবে, সেটা সাড়ে সাতটা অবধি কাছাকাছি চলবে এটা। আর মোটামুটি কীরকম লোক হয়েছিল আপনাদের এবং কী কী বিধি পালন করা হয়েছে একটু যদি বলেন? এটা আমরা COVID-19 প্রোটোকলটাকে আমরা মেনেই চলছি, যেটা ওয়েস্ট বেঙ্গল প্রোটোকল যেটা আছে সেটা আমরা মেনেই চলেছি। এবার ভালোভাবে হয়েছে, আমরা যতটা পেরেছি মাস্ক স্যানিটাইজার আমরা রেখেছি, মাস্ক আমরা রেখেছি, আর যতটা পেরেছি ডিস্টেন্সটা ভালো মেনটেন করার চেষ্টা করেছি। কিন্তু মানুষ যা ভিড় উপচে পড়েছে যতটা পেরেছি আমরা মেনটেন করেছি, কিন্তু গত বছর থেকে এবার বেশি ভিড় হয়েছে। কত বছর ধরে আপনাদের এখানে এই ঘাটেতে হচ্ছে? এটা ঘাটটা আমাদের 2014 সালের 7 বছর, হ্যাঁ 14 সালে এটা হয়েছে। আমাদের অজয় শর্মা সমিতি মেম্বার ছিলেন, তারই নেতৃত্বে আর পশ্চিমবঙ্গ সরকারের এতে হয়েছিল ঘাটটা। হওয়ার পর থেকে এটা 14 থেকে আমাদের কনসিস্টেন্ট কন্টিনিউ আমরা করছি। তো যিনি ইনি করেছিলেন তিনি তো এখন মানে জীবিত নেন, উনি তো মারা গেছেন। তো আপনারা এখন ওনার শান্তি কামনাতে আপনারা এখানে কী কী করলেন এবং আর আপনার আগামীকাল কী কী করবেন? তো অজয় শর্মা যেহেতু 20 সালে উনি মারা গেছেন, 20 সাল আর 21 সালে 2 বছর ওনাকে ছাড়াই আমরা করেছি। খুবই কষ্ট হচ্ছে যে উনি এতে নেই, কিন্তু তাও ওনার স্মরণে বা ওনার আদর্শকে আমরা মেনে সামনে রেখে আমরা যতদিন আমরা হয়তো বাঁচবো বা এই ঘাটটা থাকবে আমরা ওনার স্মরণে ছট পুজোটা আমরা করতে থাকবো। আর ওনাকে একটু সম্মান জানাবার জন্য ওনার নামে একটা অজয় শর্মা ফাউন্ডেশন বলে আমরা একটা সংস্থা একটা তৈরি করতে চলেছি, তার সেই সংস্থা দিয়ে কালকে সকালবেলা আমরা ডাব আর মিষ্টি নিঃশুল্ক আমরা বিতরণ কালকে সকালবেলা কালকে করব। আর এই পবিত্র উৎসবে আপনারা কী কী করলেন আজকে যদি একটু বলেন? এই পবিত্র উৎসবে যেমন আজকে সন্ধ্যাবেলা অর্ঘটা আজকে হলো, আর কালকে সকালবেলা কালকে আবার সূর্যদেব আমাদের মানে ইষ্টদেব যেটা আবার আসবেন আমাদের সামনে, সেই দিয়ে পুজোটা শেষ হবে কালকে সকালে। হাওড়া থেকে সৈকত দাসের রিপোর্ট, টাইমস বাংলা।